শাবানা, বাংলাদেশ চলচ্চিত্রের যুগান্তকারী চিত্রনায়িকা শাবানা। কিংবদন্তি এই নায়িকার ছবি প্রজন্ম থেকে প্রজন্ম উপভোগ করছে। আমরা ছোট থেকে বড় হয়েছি তার সিনেমা দেখে। টানা তিন দশক তার অসাধারণ অভিনয়ের মাধ্যমে জয় করেছেন কোটি ভক্তের হৃদয়। তার পারিবারিক নাম আফরোজা সুলতানা রত্না। ১৯৫২ সালের ১৫ জুন চট্টগ্রামের রাউজান উপজেলার ডাবুয়া গ্রামে জন্মগ্রহণ করেন শাবানা। তার বাবার নাম ফয়েজ চৌধুরী এবং মা ফজিলাতুন্নেসা। শাবানা গ্যান্ডারিয়া হাই স্কুলে ভর্তি হলেও তার লেখাপড়া ভালো লাগত না, তাই শাবানার প্রাতিষ্ঠানিক শিক্ষার ইতি ঘটে মাত্র 9 বছর বয়সে। চলচ্চিত্রকার এহতেশাম ছিলেন তার চাচা, শাবানার বাবার খালাতো ভাই। শাবানার চলচ্চিত্র কর্মজীবনের সূচনা হয় ১৯৬২ সালে শিশু শিল্পী হিসেবে নতুন সুর চলচ্চিত্রের মধ্য দিয়ে। এহতেশাম পরিচালিত উর্দু চলচ্চিত্র চাকুরিতে কেন্দ্রীয় নারী চরিত্রের অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পান তিনি। এর মাধ্যমেই শাবানার চলচ্চিত্রে আগমন হয়। পরিচালক এহতেশামই তার রত্না নাম বদলে রাখেন শাবানা। দীর্ঘ কর্মজীবনে তিনি অভিনয়ের জন্য 9 বার ও প্রযোজক হিসেবে 1 বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন এবং 2017 সালে আজীবন সম্মাননায় ভূষিত হন। এছাড়াও অসংখ্য পুরস্কারে ভূষিত হন তিনি। তিন দশকের ক্যারিয়ারে নাদিম, রাজ্জাক, আলমগীর, ফারুক, জসিম, সোহেল রানার সঙ্গে জুটি বেঁধে শাবানা উপহার দেন জনপ্রিয় অনেক ছবি। তিনি 299টি চলচ্চিত্রে অভিনয় করেন, যার মধ্যে 130টি চলচ্চিত্রে তার বিপরীতে ছিলেন নায়ক আলমগীর। তার উল্লেখযোগ্য ছবিগুলো হচ্ছে ভাত দে, ছুটির ঘণ্টা, দোস্ত দুশ্মন, অবুজমন, সত্য মিথ্যা, রাঙা ভাবি, বাংলার নায়ক, ওরা 11 জন, আনারি, সমাধান, জীবনসাথী, মাটির ঘর, লুটেরা, বিরোধ, সখী তুমি কার, কেউ কারো নয়, স্বামী কেন আসামি, দুঃসাহস, পুত্রবধূ, আক্রোশ, পালাবে কোথায় ও চাপাডাঙ্গার বউ। ১৯৭৩ সালে সরকারি কর্মকর্তা ওয়াহিদ সাদিককে বিয়ে করেন তিনি। দুজনে মিলে প্রতিষ্ঠা করেন প্রযোজনা সংস্থা SS প্রোডাকশন। সেই প্রতিষ্ঠানের ব্যানারে নির্মিত হয়েছে অনেক জনপ্রিয় ছবি। শাবানা সাদিক দম্পতির 2 মেয়ে সুমি ও উর্মি এবং 1 ছেলে নাহিন। ১৯৯৭ সালে শাবানা অজানা কারণে হঠাৎ বিদায় নেন চলচ্চিত্র থেকে। 2000 সাল থেকে তিনি সপরিবারে যুক্তরাষ্ট্রে নিউ জার্সিতে বসবাস করছেন। দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য সিনেমা দিয়ে গেছেন তিনি। 60 থেকে 90 দশকে জনপ্রিয়তার শীর্ষে ছিলেন এই অভিনেত্রী। তার অভিনয় ও প্রযোজনার মাধ্যমে অনেক ভালো ভালো সিনেমা দিয়ে গেছেন তিনি, যা প্রজন্ম থেকে প্রজন্ম তার কথা ভুলতে পারবে না। প্রিয় এই অভিনেত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা থাকবে সবসময়।